কোন একজন মুমিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে মাগরিবের নামাজটা যদি আদায় করে, মাগরিবের নামাজ আদায় করার পরে যদি দুই রাকাত করে যদি ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, কিসের নামাজ? নফল নামাজ রয়েছে আলহামদুলিল্লাহ বলেন, ওই আওয়ামিনের নামাজ যদি উম্মতে মুহাম্মদি আল্লাহর হাবিব বলেছেন যদি দুই রাকাত করে ছয় রাকাত আওয়ামিনের নামাজ পড়ে, তাহলে ওই ছয় রাকাত আওয়ামিন নামাজ পড়ার কারণে বারো বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় হয়ে যাবে। কয় রাকাত নামাজ? কয় রাকাত? আর সব হবে বারো বছরের নফল ইবাদতের সওয়াব। আল্লাহু আকবার! এই ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি কার কারণে হয়েছে? আল্লাহর হাবিবের কারণে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের কারণে এই ফ্যাসিলিটি হয়েছে। তাহলে সেই নবীকে আমরা কি সম্মান করব নাকি অসম্মান করব? আল্লাহু আকবার! সেই নবীর সম্মানের কোনো বিকল্প আছে? শুধু তাই নয় ভাইরা, আমার বন্ধুরা, আমার এইরকম আরো বহু আমল রয়েছে, তার মধ্যে এই যে লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, রজব মাস, পবিত্র রজব মাস। এই রজব মাসে আপনি যত নফল ইবাদত করবেন আল্লাহর হাবিব নফল ইবাদত করেছেন। আল্লাহর হাবিব এই মাসে নফল ইবাদত বন্দেগি করেছেন, আমাদেরকেও করার জন্য বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে যেই মুজিজাটা উল্লেখযোগ্য মুজিজা, সেটা হলো আল্লাহর হাবিব এই পবিত্র মাসে আল্লাহর দিদারে গিয়েছেন। এজন্য আমরা লাইলাতুল মেরাজ পালন করি, এই রাতে আমরা নফল নামাজ পড়ি। কথা কোন কি করি? নফল নামাজ পড়ি, কেউ কেউ নফল রোজাও আমরা রাখি, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, নফল নামাজ, নফল রোজা, এটার কি কোনো নির্দিষ্ট সময় আছে? কথা বলতে হবে, বুঝে কথা বলবেন, না বুঝে না। এটার কি কোনো নির্দিষ্ট সময় আছে? যেমন জুমার নামাজের নির্দিষ্ট দিন এবং সময় আছে না, ফজরের নামাজের নির্দিষ্ট সময়, জোহরের নামাজের নির্দিষ্ট সময়, আসরের নামাজের নির্দিষ্ট সময়, মাগরিবের নির্দিষ্ট সময়, এশার নির্দিষ্ট সময়, তাহাজ্জুদের নির্দিষ্ট সময়, কিন্তু এভাবে নফল ইবাদতের কি নির্দিষ্ট সময় আছে? নাই। আপনি রোজা রাখবেন, ফরজ রোজার নির্দিষ্ট সময় আছে না? নাই। আপনি যদি রজব মাসে যদি রমজানের রোজা রাখেন, হবে? হবে, হ্যাঁ হবে, ওটারও অপশন আছে। রজব মাসে রাখলে হবে সেটা যদি আপনার রোজা কাজা থাকে, কি থাকে? কাজা কাফফারা যদি থাকে সেটা আপনি রাখতে পারবেন, মান্যত রোজা থাকলে রাখতে পারবেন, ঠিক কি না? কিন্তু নফল রোজার কোনো নির্দিষ্ট সময়, যেই কোনো সময়ে, যেই কোনো মাসে, একমাত্র হারাম দিবসগুলো ছাড়া যে কোনো সময় আপনি নফল রোজা রাখতে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই যুগে আমরা লাইলাতুল মেরাজে যদি নফল নামাজ পড়তে যাই, রজব মাসে যদি নফল রোজা রাখতে যাই, একদল বলে থাকেন লাইলাতুল মেরাজে এই রাত্রে আবার রোজা রাখার দরকার কি? নবী তো এই রাতে নামাজ আনতে গেছে, এখন আবার নামাজ কিসের? নাউজুবিল্লাহ বলবেন না। ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি জবাব দিতে চাই। তো আল্লাহর হাবিব যদি এই রাতে নামাজ আনতে গিয়ে থাকেন, যদি নামাজ নাই থাকে, তাহলে তোমার মাগরিব এশা পড়ার অত দরকার নেই কি? কথা বলেন না কেন? পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল কখন আছে? কখন? মেরাজের রাতে। কখন? মেরাজের রাতে। তো মেরাজের রাতে যেহেতু নবী নামাজ আনতে গেছে, তো আনো, তুমি মাগরিব এশাও পড়ো না, দরকার কি? নামাজ তো আনতে গেছে, অন্তরে তো আহে নাই। এগুলি হলো বোকার কথা। কিসের কথা? বোকার কথা। আর এগুলি বোকা মানুষ যারা তাদেরকে বোঝাতে পারবে, বোকাদেরকেও বোঝাতে পারবে না, বোকাগুলিও এত বোকা না। সম্মানিত শুধু এই সমস্ত কথাগুলো বলে আমাদেরকে আমল থেকে দূরে সরায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আমরা কি দূরে সরে যাব? যাব। আমরা নফল ইবাদত করব, তুমি করো চাই না করো এটা তোমার ব্যাপার। কথা কোন ঠিক কি না? তোমরা করলে করো, না করলে নাই, আমরা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ
কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের বরকতের কথা বলেছেন, এই লাইলাতুল মিরাজের রাত্রটা তো রজব মাসের মধ্যেই আসে নাকি গণ, কি রজব মাসে না? তো রজব মাসের মধ্যে যদি লাইলাতুল মিরাজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে হবে এই রাতের বরকত আছে। এই রাতের কি আছে? বরকত আছে। আরে বরকতপূর্ণ রজনীটি আমরা এদিক ওদিক ঘুরে কাটাতে চাই না, এই বরকতপূর্ণ রজনীটি আমরা আমলের মাধ্যমে কাটাতে চাই। কথা বলেন কে রাজি? কারা কারা রাজি দেখতে চাই না? আরে দেখবি না রে রিসালাত। সম্মানিত সুধি, এজন্য নফল আমলগুলো, নফল ইবাদতগুলো যেগুলোতে উম্মতে মুহাম্মদের মর্যাদা বৃদ্ধি পাবে এগুলো খুঁজে 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 আমল করতে হবে। সুবহানাল্লাহ। বলেন এই রজব মাস আমাদেরকে তাই শিক্ষা দেয়, এই রজব মাস আমাদেরকে এটাই শিক্ষা দেয়। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রজব মাসে আমরা নফল ইবাদত করব ঠিক কি না কোন? রমজান রজব মাসে আমরা নফল ইবাদত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বরকত সম্পর্কে বলেছেন, এই মাসের বরকত অবশ্যই অবশ্যই রয়েছেন। আল্লাহর হাবিব নিজেও বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রজবের বরকত শাবানের বরকত রয়েছে। এই রজব শাবানের বরকতগুলো আমরা হাসিল করার জন্য চেষ্টা করব। আল্লাহর হাবিব পবিত্র মেহরাজ শরীফে গিয়েছেন, সেটাও আমরা নবীজির মেহরাজকে আমরা স্বাগত জানাবো, মেহরাজের রজনীতে আমরা আমল করব। কারণ আল্লাহ পাক কোরআন পাকে স্পষ্টভাবে মেহরাজের ব্যাপারে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযি أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই মেহরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক, এত আশ্চর্যজনক, আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ বলেছে, নিজেই আল্লাহ সুবহানাল্লাহ বলেছে, এটা এত আশ্চর্যজনক। আল্লাহু আকবার। তো আল্লাহ যদি আশ্চর্যজনক এই ঘটনার জন্য সুবহানাল্লাহ বলে থাকেন, আমরা কি বলতে পারবো না? কথা বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে আমি মেহরাজে নেওয়ার জন্য কাবার হাতিম থেকে বাইতুল মুকদ্দাস একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, লা মাকান লা জামান, আরশ আজিম পর্যন্ত যত আছে সব কিছুকে আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে বরকতপূর্ণ ঘোষণা করেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহর কথা বিশ্বাস করবেন না আমার মতো তিন টাকার মৌলভীর কথা বিশ্বাস করবেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা বিশ্বাস করতে হবে, যেহেতু কোরআন বলেছে, সুবহানাল্লাহ বলেন, না হয় আমার আপনার ঈমান কি থাকবে? থাকবে? থাকবে না। এই জন্য সম্মানিত সুধী ভাইরা আমার, এই পবিত্র মেহরাজ শরীফ তথা রজব মাসের 26 রজব দিবাগত রজনী, আল্লাহর হাবিবের দিদার আল্লাহ পাকের সাথে, এটা অনেক বিশাল ঘটনা, বিশাল কথা, অনেক লম্বা চওড়া। আলহামদুলিল্লাহ বলেন, আমরা পর্যায়ক্রমে বর্ণনা করবো ইনশা